News Only 24, News Only 24. আগামী 47তম আন্তর্জাতিক কলকাতার বইমেলার উদ্বোধন 18 জানুয়ারি। মেলা চলবে 31 জানুয়ারি 2024 পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও অন্যান্য গুণীজন। স্থান বইমেলা প্রাঙ্গণ সল্টলেকে। প্রথমে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীকে গভীর কৃতজ্ঞতা জানাতে চাই। এই প্রথম প্রকাশনাকে শিল্প হিসেবে তিনি স্বীকৃতি দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী অনুকূল গিল্ডের প্রতিনিধিরা তার সঙ্গে বিজনেস ডেলিগেশন স্পেন সফরে গিয়েছিলেন। প্রকাশকরা সুযোগ পেয়েছিলেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ক্রিয়েটিভ ইকনমি সেশনে বক্তব্য রাখা এবং অংশগ্রহণ করার। বইমেলায় সার্বিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তর এবং বিধাননগর পৌর সংস্থার কাছেও। আপনারা নিশ্চয়ই দেখেছেন আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2024 কয়েকদিন এগিয়ে নিয়ে আসতে হয়েছে। এর প্রধান কারণ বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল বোর্ডের পরীক্ষাগুলো শুরু হয়ে যাচ্ছে জানুয়ারির শেষ থেকে। মেলার এই সময় পরিবর্তন বই প্রেমীদের কাছে সুখবর বলেই মনে করছি। তারা দুটি শনিবার ও দুটি রবিবার ছাড়াও এবার পাবেন 23 ও 26 জানুয়ারি ছুটির দিন। দিয়েছিলেন এবং আমরা চেষ্টা করেছি যে ফেস্টিভ্যালের প্রত্যেক দিন আরো জনপ্রিয় করে তোলা এবং ভারতবর্ষের দিকপাল চলচ্চিত্রকারদের এখানে নিয়ে আসা, ভারতবর্ষ এবং আন্তর্জাতিক। আমাদের কিছু প্যানেল ডিসকাশনস আছে, কিছু মাস্টার ক্লাস আছে এবং সেগুলো এবছরে ও প্যানেল ডিসকাশনটা আছে। আপনারা জানেন যে কার্লো সাওরা, আমাদের বিখ্যাত চলচ্চিত্রকার কার্লো সাওরা আমাদের এই ফেস্টিভ্যালে আগেও এসেছে।